আমরা আজকে শিখব আমাদের মনিটরের এই এইচ লেটার লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো সর্বপ্রথম আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম এবং এদিক থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে এরকম একটা শেপ নিয়ে নেব এবং এদিক থেকে আমরা আমাদের যে ফিল কালারটা আছে সেটাকে আমরা অফ করে দিব। এরপর এখান থেকে স্ট্রোকটাকে আমরা ঠিক এতটুকু মোটা করে নিব, আমরা এদিক থেকে 7 করে নিলাম। এরপর হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রেখে আমি এখানে এরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এই কর্নার থেকে শিফটটাকে ধরে রেখে এইভাবে করে ঘুরায় দেব। এরপর হচ্ছে আমি শিফটটাকে ধরে রেখে এটাকে এই পাশে বড় করে নিলাম। তো আমাদের ঠিক এইরকম একটা শেপ নিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমরা এই দুইটাকে উপরের দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব এবং এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে প্রথমে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করব, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। তাইলে আমাদের এই যে মাঝখানের যে আমাদের শেপটা আছে এটা একদম মিডল বরাবর হবে আমাদের। এবার হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। এরপর এখান থেকে আমাদের যে মিডল পয়েন্টটা আছে এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এখান থেকে এইরকম বড় করে একটা সার্কেল নিয়ে নিব। তো এখান থেকে এটাকে আমি আরেকটু ছোট করে নিতেছি, আমি এতটুকু নিয়ে নিলাম। এবার এখান থেকে আমাদের এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এটা ম্যাবি বেটার মনে হচ্ছে, আপনার প্রয়োজনে স্ট্রোকটা 8 করে নেবেন। এবার এখান থেকে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নিলে এটা ফিল থেকে আমাদের স্ট্রোক কালারে হয়ে যাবে। এবার এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে এটাকে গ্রুপ করেছিলাম সেটাকে আমি আনগ্রুপ করে দিলাম এবং মাঝখান থেকে আমি এই সব কয়টাকে একসাথে সিলেক্ট করে আমি যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে এগুলিকে অ্যাডজাস্ট করে নিব এবং বাহিরের যে অংশটা আছে সেটাকে আমি মাইনাস করে দিব। এরপর এখান থেকে আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম এবং এখান থেকে এইভাবে। তো ফাইনালি আমাদের মাঝখানের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমাদের এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে হবে এবং এদিক থেকে আমি এই কর্নার থেকে শিফটটাকে ধরে রেখে আমি প্রথমে এখানে একটা লাইন নিয়ে নিব এবং এটাকে একটু নিচে নামিয়ে নিব। এরপর হচ্ছে আমি এদিক থেকে যাব আবারও লাইন সেগমেন্ট টুলে এবং এদিক থেকে অল্ট আমি শিফটটাকে ধরে রেখে আবারও এখানে একটা নিয়ে নিলাম এবং এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে নিলাম। এরপর নিচের অংশে একইভাবে আমাদেরকে করতে হবে, এটার জন্য আমি এই কর্নার থেকে শিফটটাকে ধরে রেখে একটু বড় করে নিয়ে হালকা একটু উপরের দিকে তুলে দিব। এরপর চাইলে আমি এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এটাকে এখানে বসায় দিতে পারি। তো ফাইনালি আমাদের এদিকের কাজটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এভাবে করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব। এরপর প্রথমে আমরা অল্টার ধরে এই অংশটাকে মাইনাস করে দিব এবং এখান থেকে এই অংশটাকে মাইনাস করে দিব। এরপর হচ্ছে আমরা এই অংশটাকে মাইনাস করব, তারপর এই অংশটাকে মাইনাস করব, অ্যান্ড দেন আমাদের এদিকের কাজটা শেষ হয়ে গেল। এবার এইদিকে যে আমরা লাইন সেগমেন্ট টুল থেকে যে লাইনগুলি নিয়েছিলাম এগুলিকে আমরা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব, এগুলি আমাদের আর এখানে প্রয়োজন নেই। এবার এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনে যাব এবং এখান থেকে এই কর্নারটাকে সিলেক্ট করে আমাদের যে আপ অ্যারো কি আছে সেটাকে চেপে আমি এটাকে উপরের দিকে তুলে নিলাম এবং এখান থেকে এই পাশটাতে আমি সিলেক্ট করে আমাদের ডাউন অ্যারো কি চেপে এটাকেও বাড়তি করে নিলাম। এবার এখান থেকে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে আবারও শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই বাড়তি অংশটাকে আমি ডিলিট করে দিব। তাহলে ফাইনালি মোটামুটি আমাদের শেপটা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাব এবং এই যে এখানে কিছু আলাদা আলাদা অংশ দেখতেছেন সব কয়টাকে আমি একসাথে করে নিব, এটার জন্য আমি এদিক থেকে ইউনিট করে নিব।
তাহলে সম্পূর্ণ ডিজাইনটা একটা শেপে হয়ে যাবে। এবার হচ্ছে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং এখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে এই শেপটাকে টেনে অল্টার ধরে আমি এটাকে এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে এখান থেকে অল্টার ধরে এটাকে নিচে নিয়ে এসে আমি এটাকে এখানে বসাই দিলাম এবং এখান থেকে আমি অল্টার ধরে এটাকে এখানে বসাই দিলাম। তো আমি হচ্ছে একটু জুম করে এটাকে হালকা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি, অবশ্যই পারফেক্টলি বসাইতে হবে। তো ফাইনালি আমাদের এখন কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে আমরা মোক আপ করবো, মোক আপ করার জন্য আমরা ফটোশপে চলে যাব। তো আমাদের হচ্ছে এটা আগে থেকে মোক আপ করা ছিল, আমি এখান থেকে সব কয়টা ফাইলই ডিলিট করে দিতেছি। তো আমি হচ্ছে মূলত এখান থেকে এইটা দিয়ে আমি মোক আপ করেছি। তা আমি এই ফাইলটাকে ওপেন করে নিলাম, এরপর হচ্ছে মাউসের লেফট বাটনটা এখানে ডাবল ক্লিক করব এবং এখন আমি ইলাস্ট্রেটরে যাব। যাওয়ার পর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে আমি ফটোশপের এনে এখানে ছেড়ে দিব। এরপর আমি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটা পর্যাপ্ত পরিমাণ বড় করে নিব। আমি এতটুকু বড় করে নিচ্ছি, অবশ্যই একটু বড় করে নেবেন। দেন আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এরপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে লোগো হেয়ার নামের যে একটা এখানে লেখা দেখাইতেছে, এটাকে আমি অফ করে দিলাম এবং আমাদের আগের যে লোগোটা ছিল সেটাটাও আমরা এখান থেকে অফ করে দিলাম চোখটা। এবার এখান থেকে আমরা কন্ট্রোল অ্যাস প্রেস করব। কন্ট্রোল অ্যাস প্রেস করলে আমাদের এইদিকে মোকআপটা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে আমি ছোট করে আমি ক্রপ করে নিব। তা আমি এখান থেকে এটাকে সুন্দর করে আমি একটা জায়গায় বসিয়ে নিয়ে দেন এখান থেকে ওকে করে দিলাম। তো ফাইনালি দেখেন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল মূলত আমাদের আজকের এইচ লেটার লোগো ডিজাইন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।